গুজরাতে লোকসভা নির্বাচন শেষ হয়েছে আগেই। 7 দফা ভোট গ্রহণের পর এবার ফলাফলের পালা। আনুষ্ঠানিক ভোট গণনার আগে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে বিজেপি জিততে চলেছে। এই সমীক্ষাই সত্য হবে নাকি বিজেপির মুখ ম্লান করে শেষ হাসি হাসবে ভারতের বিরোধী জোট ইন্ডিয়া, জানা যাবে আজ মঙ্গলবার। মূলত এদিন সকাল থেকে শুরু হচ্ছে দেশটির ভোট গণনা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়ী হবেন নাকি বিরোধীদের পুনরুত্থানে তা বাধাগ্রস্ত হবে, সেটি অর্থাৎ 2024 সালের সাধারণ নির্বাচনের ম্যান্ডেট আজ প্রকাশিত হবে। দেশটির স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গণনা মধ্যরাত পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার 543টি আসনের মধ্যে কমপক্ষে 272টিতে জয় পেতে হবে। এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমি ধস জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে। দেশটির অন্তত 4টি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভার 350টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। বার্তা সংস্থা রয়টার্স অবশ্য বলছে, ভারতে বুথ ফেরত জরিপের ফলাফলের রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়, কারণ প্রায়ই দেশটিতে বুথ ফেরত জরিপের নির্বাচনী ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। লুনা ফুসলিপা, ঢাকা পোস্ট।